ধান পেকে যাচ্ছে, ধান পেকে যাচ্ছে, একবারে পাকার দরকার নেই, বা দরুয়া ডকে রইলে আমি মনে করি, দরুয়া ডকের মানে নষ্ট সারা, আমি মনে করি কেটে ফেলা ভালো, কারণ অবস্থা ভালো না। কখন কি হয়ে যায় আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু সবগুলা কিন্তু রেড সিগন্যাল। বাংলাদেশে এই ধরনের গরম গত 50 বছরে কেউ দেখে নাই, এই ধরনের একটা অবস্থা গত 100 বছরে কেউ দেখেনি। আমরা যেরকম বিগড়াই গেছি, আল্লাহ ন্যাচারাল ক্লাইমেট প্রকৃতি এটাকেও বিগড়াই দিয়েছে, কি আমরাও নষ্ট হয়েছি, প্রাকৃতিক ভারসাম্য এটাও নষ্ট হয়ে গেছে। এই জন্য বলছি, যাদের ধান আগামী বৃহস্পতির প্রতিবারের মধ্যে মানে আখেরি মোনাজাত কবে কবে করে ব্যাকে কয় না কবে, এটা আমাদের ঈদের দিনের চেয়েও বেশি, ঈদের দিনের চেয়েও বেশি। এটা এই জন্য যে আমরা কোরআনকে নিয়ে এক মাস আলোচনা, পর্যালোচনা, পর্যবেক্ষণ, নিরীক্ষণ, কোরআনকে নিয়ে আমরা গবেষণা করেছি, কোরআন থেকে সবক হাসিলের চেষ্টা করেছি। আমল যদি মোটে করতেই না পারি, তাহলে কোরআন পড়লেও লাভ, শুনলে বোধহয় লাভ। প্রত্যেকটা কথায় আমার যা সোয়াব হবে, আপনাদের হবে তার দ্বিগুণ, আমার যদি 10 হয় আপনাদের হবে 20, আমার যদি 100 হয় আপনাদের হবে 200, তাহলে আপনাদের ভাগটা বড়, আমার ভাগটা আপনাদের ভাগের অর্ধেক। এরপরেও যদি আপনারা নিতে না পারেন, আমাদের কিছু করার আছে, কর্তৃপক্ষের কিছু করার আছে, তা আমি শিখিয়ে দিচ্ছি। যাদের ধান মোটামুটি লাইনে এসেছে, কেটে ফেলেন, কাজটা শেষ করে ফেলেন। কিভাবে? সেহরির পরে যদি শুরু করতে না পারেন, ফজরের পরে শুরু করবেন, মানুষে ওইভাবে নেবেন, কি ওই কথার উপরে ওইভাবে নেবেন, দুইটার মধ্যে ওই দিনকার কাম শেষ, বাকি থাকলে পরের দিন আবার এই সময়। তাইলে দুনিয়া হইল, আখেরাত হইল, শিখাই দিচ্ছি আর কি। বল হুজুর আমরা কি কম জানিনি, জানলেও অনেক সময় খেয়ালে আসে না। তাইলে আমাদের কোরআনও লাগবে, ধানও লাগবে। যদি আমরা ভাত না পাই, খেতে না পারি, তাইলে আমরা কোরআন পড়বো কিভাবে, ইবাদত করবো কিভাবে, রুকু সেজদা করবো কিভাবে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ও ফিল আখিরাতে। মসজিদের দেওয়ালের মধ্যে লিখে রাখছে, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এরকম বোধ হয় আপনারা দেখেন নাই বোধ হয়। ভাই এগুলো একবারে জাহেল, কাট্টা জাহেল। আমার এই দুনিয়া আল্লাহ বোধ হয় এটা বাদ দিছে, ফি দুনিয়া অফিল, আল্লাহ তো দুনিয়ার কথা আগে কইছে, এরকম তো কয় না, আগে আখেরাত পরে দুনিয়া, কি বলেছে আগে দুনিয়া? অন আপনি মসজিদে গেছেন, আগে কোন পা ঢুকাইবেন আপনাকে, আপনাকে বোধ হয় শিখানো হয় নাই, কোন পা ঢুকাইতে হবে, মশলাটা মনে করে নেন, ডাইন পাও ঢুকাতে হবে। আল্লাহুম্মা তাহদি, আল্লাহ তোমার ঘরে হাজিরা দিতে এসেছি, তোমার রহমতের যতগুলা দরজা আছে সবগুলা দরজা আমার জন্য খুলে দাও। আবু আবা বাবন বলা হয়নি, তোমার রহমতের যতগুলা দরজা আছে সবগুলা দরজা আমার জন্যে খুলে দাও। এইবার আপনি সালাত আদায় করলেন, ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশেরু পিলার, নামাজ শেষ হয়ে গেছে, এবার বাইর, কোথায় বাইরে হবে? ফিল আরদে, জমিনে, খেতে, খামারে। অবতাগু মিন ফাদলিল্লাহ, খেতে খামারে আমি তোমাদের জন্য রুজি, জীবন জীবিকা এগুলো রেখে দিয়েছি,
এখন খেতে খামারে গিয়ে এগুলা সংগ্রহ করো। তাই যে যেমন এবাদত রুকু সেজদা তেমন আবার খেতের কথা আল্লাহ বলে বাদ দিছে। এখন যারা কয় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, আল্লাহর নবীর মসজিদ ইসলামী খেলাফতের প্রথম মসজিদ মসজিদে নববী, এটা একদিকে ছিল মসজিদ এবাদতখানা, আরেকদিকে ছিল আল্লাহর নবীর পার্লামেন্ট। পার্লামেন্টের এমপিদের শুরা বৈঠক কোথায় বসত? মসজিদে নববীতে, নাকি ভিন্ন বিল্ডিং আছে? কেউ পাইলে চাইলে আমারে কর, আমারে ঠিক করে দাও। যেটা মসজিদে নববী সেটাই পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? এবং এই পার্লামেন্টে কোরআনে সুরা একটা আছে আল মুলক, আল মুলক দি স্টেট রাষ্ট্র। আবার রাষ্ট্র চালাইতে পার্লামেন্ট লাগে না বোধ হয়। কোরআনে আরেক জায়গায় আরেকটা সুরা আছে আর সুরা দি পার্লামেন্ট, দেখছেন নি? রাষ্ট্র সুরা, পার্লামেন্ট সুরা, কোরআনে আছে নাকি নাই? তাহলে রাষ্ট্রটাও দুনিয়ারই, পার্লামেন্টটাও দুনিয়ারই, আর এর এখানে লেখছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কিন্তু আল্লাহ নবীর পার্লামেন্ট এই মসজিদ, আল্লাহর নবীর সুপ্রিম কোর্ট এই মসজিদ। রোমান সম্রাটের সাথে যুদ্ধ শুরু করা হবে, সেই পরামর্শ এই মসজিদ। আমি বেশি বলেছি বোধ হয়। সব কিছুর প্রাণ কেন্দ্র ছিল মসজিদে নববী। তাহলে দেখা যায় রুকু সেজদাও সেখানে, তাহাজ্জুদ সেখানে, এতেকাপ সেখানে, আবার রোম অভিযানের পরামর্শ সেখানে। 12.5 লক্ষ বর্গ মাইল একটা দেশের কিভাবে শাসন হবে, কিভাবে আইন হবে, এগুলোও সেখানে। তাহলে যেটা মসজিদ সেটা পার্লামেন্ট, যেটা পার্লামেন্ট সেটা মসজিদ। অদৃষ্টের নির্মম পরিহাস। আজকে আমরা মসজিদ আলাদা করে ফেলেছি, পার্লামেন্ট আলাদা করে ফেলেছি। মসজিদে আছে গ্রামের কিছু বাদা আল ইসলাম গরিবান সাইয়া উদু কামা বাদা আদম আলী কদম আলী কুব্বাদ আলী গরিব টরিব, এরা মসজিদ লইয়া আছে। আর পার্লামেন্ট লইয়া আছে মোটা আলী মোটা আর মমতা টমতা, তারা আছে, মমতাজও আছে। আর সেখানে এমপিরা যদি একটু বোর ফিল করে কয় মমতা, আবার একটা গান শুনতে পারলে ভালো, তখন মমতা ওইভাবে শুরু করে। আর এমপিরা আপনারা শুনছেন কি না জানি না, যে গায় সেও জাহান্নামী আর যে হাত দালি দেয় তারা সবাই জাহান্নামী। দলিলটা কইতাম নি, তা বনল মাসিয়াতে মাসিয়াতন, গুনার কাজে সহযোগিতা করা গুনা, ও তালাজ্জুজ বিহি, আর গুনার কাম দেখে শুনে যদি হাততালি দেয় কুফরুন কুফরুন। যারা হাততালি দেয় সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। ফতুয়ায় স্বামী চতুর্থ খণ্ড, ফতুয়ায় স্বামী চতুর্থ খণ্ড। তাইলে এখনো মসজিদ যেটা আছে এটা বেহেস্টের টুকরা, আর ওখানে যেটা সেটা হলো দোজখের টুকরা, জাহান্নামের টুকরা, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন আমাদেরকে বলেছে, নবীজি আমাদেরকে শিখিয়েছেন, যেটা মসজিদ সেটাই পার্লামেন্ট, কি যেটা দুনিয়া সেটাই আখেরাত। আমরা ভাগ করে ফেলেছি, আর ভাগ করার পরেই আজকে তারা সেখান থেকে বড় বড় কথা কয়। হুজুররা দেশটারে ডুবাইছে, কি হুজুররা দেশটারে ডুবাইছে? ভাই একজন হুজুর খুঁজে বাইর করেন, যে হুজুর বিদেশে টাকা জমা করেছে একজন বাইর করেন, কি বিদেশি ব্যাংকে টাকা নিছে একজন বাইর করেন, একজন হুজুর বাইর করেন চাঁদাবাজিতে ধরা খাইছে।